সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে স্বাগতম ব্লগ বাই হাসান ইমামের এই ভিডিওটি দেখার জন্য। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই, তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর সাথে ফেসবুক পেজটিও লাইক দিয়ে রাখতে পারেন। কুরবানি ঈদে বেশিরভাগ লোকই বিকেলবেলায় ঘুরতে বের হয় এবং বাইরে ফাস্টফুড শপে খাওয়া দাওয়া করে পরিবারের লোকজনকে নিয়ে কিংবা বন্ধুবান্ধব বা অফিস কলিগদেরকে সাথে নিয়ে। তাই আমরাও পরিবারের সবাই বের হয়ে গেলাম বিকালে, ঘোরাঘুরি করে চলে এলাম মোহাম্মদপুর আদাবর থানা ঠিক পাশে পিৎজা হাট ও কেএফসির ফাস্টফুড শপে কিছু একটা খেতে। এখানে আসলে আপনি একই সাথে পিৎজা আর ফ্রাইড চিকেন খেতে পারবেন, যা কিনা অন্য কোনো জায়গায় আপনি পারবেন না। মানে এই দুইটা ব্র্যান্ডের আউটলেট অন্য কোথাও একসাথে আছে কিনা আমার জানা নেই। জায়গাটা ছোটোখাটোর মধ্যে ভালোই আছে, অনেক মানুষ এখানে খেতে আসেন, আমরাও তাই দেখলাম। কেউ আসেন ফ্রাইড চিকেন খেতে, আবার কেউ আসেন পিৎজা খেতে। ও আপনি এখানে ফ্রাইড চিকেন এবং পিৎজা ওদের দুই পাশে দুইটা বসার জায়গা আছে। পিৎজা খেতে হলে আপনি ওদের পিৎজার বসার জায়গায় খেতে পারবেন এবং ফ্রাইড চিকেন খেতে হলে আপনি এই ফ্রাইড চিকেনের বসার জায়গায় খেতে পারবেন। আমরা পিৎজা অর্ডার করেছিলাম কারণ পিৎজা হাটের বেশ কয়টা কুপন আমাদের কাছে ছিল, যেখানে আপনি 500 টাকার খাবার কিনলে পিৎজা হাট থেকে আপনি ছোট্ট একটা পিৎজা পাবেন কুপনের মাধ্যমে। আমরা বড় দুইটা পিৎজা অর্ডার করেছিলাম আর ছোট দুইটা পিৎজা আমরা ফি পেয়েছিলাম কুপনের মাধ্যমে, পাশাপাশি পেপসিও নিয়েছিলাম। যাই হোক, যারা এখনও আসেন নাই এই আউটলেটটাতে, আপনারা চাইলে এসে খেয়ে যেতে পারেন। আজ এতটুকুই, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।